নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলব গল্প তৃষ্ণা গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের স্থান কাল চরিত্র অথবা অন্য কোনো বিষয়ে বাস্তবতার মিল থাকলে তা সম্পূর্ণভাবে কাকতালীয় এবং অনিচ্ছাকৃত শিল্প বাই বৈশাখী চ্যানেলের প্রত্যেকটি গল্পই বিনোদনের জন্য সৃষ্টি আজকের গল্প তৃষ্ণা লেখায় এবং পাঠে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ প্রাপ্ত এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য আজকের গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প সাহিত্য বা এই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো তৃষ্ণা গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য সন্ধ্যা নেমে এসেছে আকাশে লালিমার আভা ঢেকে ফেলেছে শহরের ইট কাঠের জঙ্গল ইরা অফিসের কাজ শেষ করে ঘরে ফিরে এসেছে মনটার মধ্যে তীব্র অস্বস্তি অনেক দিন ধরে কিছু একটা ভেতরে ভেতরে পাক খাচ্ছে এত খিদে এত খিদে কেন পায় তার সে বোঝাতে পারে না ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় শরীরে এক রাস ক্লান্তি আর তার মধ্যে এই খিদে শরীরের প্রত্যেকটা অংশে কেমন যেন ছড়িয়ে পড়ছে বারবার পেট মুড়িয়ে কিন্তু খিদেটা আসে না অথচ সব সময় শুধু মনে হয় খাই 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 ইদানিং আয়নার সামনে দাঁড়ালে নিজের শরীর স্বাস্থ্যকে দেখে নিজেই ভয় পেয়ে যায় ইরা খুব বেশি দিন নয় তো এই তো দিন পনেরো আগের কথা মেজম মামার বিয়ে খেতে গিয়েছিল তারপর থেকেই এই ক্ষীরের পরিমাণটা এত পরিমাণে বেড়েছে ভালো মন্দ রিচ খাবারের প্রতি ইরার খুব একটা ন্যাক নেই কিন্তু আজকাল যা পাই তাই খাই একটা ভাব শহরে একা থাকে মেয়েটা বাপ মা রয়েছে সেই ঝাড়গ্রামে হঠাৎ ফোনটা বেজে ওঠে ওর নিলয় ফোন করেছে না এখন আর কথা বলতে ভালো লাগছে না সে লিখেছে আজ কোথাও একটু দেখা করবে ইরা বেশ কয়েকদিন ধরে তোমাকে খুব অস্থির লাগছে তুমি কিছু বলবে বলছিলে ইরা কিছুক্ষণ চুপ করে থাকে নীলয় তার দীর্ঘ দিনের পরিচিত তার প্রতি যে একটা আকর্ষণ বোধ করেছিল তা সে কখনো অস্বীকার করেনি তবে আজকের এই ম্যাসেজটা ভেতরের চাপা আকাঙ্ক্ষাকে নতুন করে উস্কে দেয় ইরা লেখে আমার না খুব ক্ষিদে তৃষ্ণা এত খাবারের প্রতি উত্তেজনা কেন বলতো উত্তরের জন্য হয়তো প্রস্তুত নয় নিজেই নিলয় তাই এস এম লেখা হয় না কিন্তু একটা আকর্ষণ বাধ্য করে ইরাকে উত্তর লিখতে সে লেখে হয়তো দেখা করা উচিত তোমার মনটাও তো অস্থির আর আমিও অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি এমন তো আমি ছিলাম না সঙ্গে ইরার আগে কখনো এমন গোপন তেষ্টার কথা শেয়ার করেনি একটা অদ্ভুত ক্ষিদে তার প্রতিদিনের জীবনের শৃঙ্খলাকে ভেঙে দিচ্ছে কাজের মাঝে খাবারের সময় এমনকি ঘুমের সময়ও একটা অসহ্য ভাব এটা কি সত্যিই পেটের খিদে নাকি অন্য কিছু বোঝা কঠিন নীলয় উত্তরের অপেক্ষায় থাকে ইরার অথচ মনে হয় সেই উত্তেজনাময় অপেক্ষা তাকে আরও পাগল করে তোলে তুমি যেখানে বলবে সেখানেই দেখা করব। আমারও কিছু বলার আছে তুমি আর আমি একে অপরের ভেতরের অনুভূতিগুলো না হয় ইরা আর দেরি করে না সে একটা রেস্তোরাঁর নাম লিখে পাঠিয়ে দেয় এবার সে তৈরি হবে তবে কিসের জন্য পুরোপুরি সে জানে না মনে হয় যেন এই মুহূর্তটা দীর্ঘকাল অপেক্ষার পরে এসেছে রাতের হাওয়ায় হালকা শীতলতা আর সেই শীতলতার স্রোতে ভেসে যেতে গিয়ে ইরা বুঝতে পারে না এইবার কিছু একটা না খেলে হবে না রান্নাঘরে গিয়ে দেখতেই মাথাটা গরম হয়ে যায় সে তো নিজে কিছু রান্না করে না সে খাবারের অর্ডার করে আর ছেলেগুলো এসে খাবার দিয়ে যায় আসতে চায় ওরাও না কেন কি জানি আমাকে দেখে ভয় লাগে ওদের আমার এই মোটা শরীরটা দেখে তাহলে নীলয় কেন আমাকে এত ভালোবাসে আমি বুঝতে পারি ও আমাকে পছন্দ করে আমার কাছে আসতে চায় কিন্তু আমি ওকে কি করে বোঝাই যে এত খিদে আমার কেন হয় করে শুরু এরা পাগলের মতো যা পাবে তাই খাবে এখন ঠিক সেই মুহূর্তেই টুক করে বাসন পরার শব্দ হয় রান্নাঘর থেকে চুটতে যায় ইরা। বোধ হয় কোনো ছুঁচু অথবা ইঁদুরের কাজ এই একতলা ভাড়া বাড়িটার মধ্যে ইরা ছাড়াও বেশ কয়েকটা জনপ্রাণী ওর সঙ্গে থাকে কীট পতঙ্গ হাবি যাবি আর কি যদিও এরার ঘরে একটাও আরশোলা বা ঠিক ঠিকই নেই ছিল তবে নেই সব মরে গিয়েছে তাহলে ইঁদুর অথবা ছুঁচো এরা কি করে বাঁচল হুম আমি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি মাথায় কি মনে হতেই হাতে টর্চ লাইটটা নিয়ে ইরা একটা নীল শাড়ি পড়েছে সে গায়ে সুন্দর মানিয়েছে। মনটা বিক্ষিপ্ত হাতটা কাঁদছে সেজে গুজে তৈরি হতে ঘন্টাখানেক সময় লেগেছিল রেস্তোরাঁর কাঁচের দরজাটা ঠেলে ঢুকে চারপাশটা দেখে নেয় ইরা না এখনো তো নীলয় এসে পৌঁছায়নি একটা টেবিলে বসে আর ফোনের দিকে বারবার তাকায় ঠিক এমন সময় দরজা খুলে নিলয় ঢোকে তার চোখে এক অদ্ভুত আলোর ছিল ইরা তাকে দেখে কিছুক্ষণ থমকে থাকে এতদিন তার মনে জমে থাকা আকাঙ্ক্ষাগুলো জীবন্ত হয়ে ওঠে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বলে নিলয় না কিছুক্ষণ আগেই এসেছি এরকম চুপচাপ রয়েছ কেন চোখ মুখ বসা খিদে পেয়েছ খুব আবার সেই শব্দটা এতক্ষণ ধরে সেটাকেই চেপে রাখার চেষ্টা করছিল মুখটা কেমন যেন লাজে রাঙা হয়ে ওঠে ওর আরে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ওটার খাবারের অর্ডার করে নিলয় অনেক কিছু অর্ডার করে ভেতরের খিদেটাকে হীরা দমন করতে পারছে না একটা আলাদা টেষ্টা চোখের সামনে খাবার থাকলে তো হবেই খাবারগুলো আনতে আনতে আমরা একটু কথা বলি বলো তুমি কিছু বলবে বলছিলে ইরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বলে হ্যাঁ তুমি আমার শহরের সব থেকে কাছের বন্ধু আমি ঝাড়গ্রাম থেকে আসার পরে তুমি আমাকে বাড়ি রেখে দিয়েছ অফিসে নানা কাজে হেল্প করেছো তোমাকে চিনি আজ অনেকগুলো বছর কিন্তু আহ তো ভনীতা করতে হবে না কথা বলো না 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 পুরোটা আগে শোনুক নাহলে তুমি ঠিক বুঝবে না কি হয়েছে আমার না খুব খিদে পায় জানো তো দিন পনেরো আগেও এমন ছিল না আমি ছুটিতে গিয়েছিলাম মনে পড়ে তোমার হ্যাঁ গিয়েছিল তোমার কোন মামাটা আমার বিয়ে হ্যাঁ আমার মামার বউ ভাত শিমুলপুরি গ্রামে ছিল আমার ইচ্ছে ছিল না যাওয়ার মাও বারবার বারণ করছিল কিন্তু মামা না বান্দা বারবার চল চল করে আমাকে জোর করে নিয়ে গেল মামিমা মা সুন্দরী হ্যাঁ তাতে আমার কোনো আপত্তি নেই মামার সংসার মামার আমি তো নিমন্ত্রিতদের লিস্টের মধ্যে পড়ি তাতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হলো মামার বউ ভাতে খাওয়ার পরে আমি চলে এলাম কলকাতাতে কিন্তু তারপর থেকে না অদ্ভুত খিদে তাই নাকি তা তোমার মামার বিয়েটা মনে হয় জব্বর খাওয়া দাওয়া হয়েছিল হ্যাঁ বিস্তর বহু বছর পরে মেজব মামার বিয়েটা হয়েছিল আমার মায়ের বিয়ের পর তাই নাকি তার মানে তোমার দিদিমা হ্যাঁ বলতে পারো আদিকালের রোগ আমার জন্মের বছর কয়েক আগে বোধ আমার মেজ মামা হয় তারপরে তোমার ছোট মাসি সত্যি বাড়ি অবাক ছাড়ো না সব সেই খাবারের পর থেকেই না আমার খাবারের তেষ্টাটা বেড়ে গেছে কোতাকার গ্রাম বললে শিমুলপুর ও গ্রামগঞ্জের এলাকা কোন ভূত টুত তোমার ওপরে আবার ভর করেনি তো এখন এখনকার যুগে ছেলে হয়ে সব কথা বলছো না তোমার যখন এতই খিদে পাচ্ছে তখন এমনও তো হয় শ্যাওড়া গাছের ওপরে পেটনি হয়তো পা দুলিয়ে দুলিয়ে বসেছিল তোমাকে দেখে ভালো লেগেছে তোমার ভেতরে ভর করেছে এবার তার খিদে মেটাতে গিয়ে তুমি মোটা হয়ে যাচ্ছ ইরা কিছুক্ষণের জন্য চুপ করে থাকে ওদের বাসটা যখন গিয়েছিল তখন এমন একটা কথা শুনতে পেরেছিল ও বরযাত্রীর দিন সেই দিন সত্যি ঘন বনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল বাস। গা ভর্তি সোনার গয়না এক আধজনের বাড়ির বয়োজ্যেষ্ঠরা বারবার বারণ করেছিলেন কিন্তু বাড়ির বৌদের এক কথা বা তাও তো দেখি বিয়ে পুজো আস্তায় সোনার গয়না যদি একটু নাই পড়লুম দেখি শিখেই তোমরা এক একার জন্যে বাপ মা করে দিয়েছে না কি অ্যা আমি ভাই সোনার গয়না পরেই যাব। আচ্ছা তুই যা বলেছ দিদি আমার নতুন বিয়ে হয়েছে আমি কোথায় ভাবলাম বিয়ের শাড়িটা পরবো লাল চুকটুকি বেনারসির সঙ্গে সোনার গয়নাটা আমার জড়োয়ার হারটা ভালো লাগবে না বল দেখি কেমন লাগে বাড়ির বড়দের কথার পাত্তা দেয়নি বউগুলো অতঃপর এখন গয়না পরে রীতিমতো যান হাতে নিয়ে বসে বলা যায় যদি হুঠার ডাকাত ফাকাত চলে আসে অনেকে তো আবার বলেছিল আর বিয়ে করার জায়গা পেল না ধ্যাক এই গ্রামে কেন ওই ঝাড়গ্রামে বুঝি মেয়ের অভাব পড়েছিল আহ বাদ দাও এখন সব বলে লাভ আছে মেজো মামা চুপ করে বসেছিল মোবাইলে কি সব সার্চ করতে করতে বলেছিল ইরাকে এ দেখ এখানে নাকি প্রচুর ভূত পেতনি থাকে দেখেছিস গাছে গাছে ঘুরে বেড়ায় সাবধানে থাকি তোর উপর যদি বর করে কথাটা মনে পড়তেই শরীরটায় কাঁটা দিয়ে উঠল ওর এইরা কিছু ভাবছো না খাবার চলে এসেছে খাবার দেখে নাল পড়তে শুরু করলো ওর একাই সব খাবারটা গিলে নিতে পারতো কিন্তু সামনে নিলয় বসে আছে কি না কি ভাববে তাই চেপে গেল সে রেস্তোরাঁ থেকে বেরোতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগলো নিলয় বলল তোমার কিছু বলার আছে হুম বলো তোমার মুখে লেগে আছে কি নীলয় নিজের হাতে ওর ঠোঁটে রুমাল দিয়ে পরিষ্কার করতেই শরীরটা কেঁপে উঠলো ইরার নিলয়কে বরাবর সে পছন্দ করে ভালোবাসে কিন্তু কথাটা বলা হয়ে ওঠে না এক রাস লজ্জা ঘিরে ধরে নিলয় বলে তোমার বাড়িতে পৌঁছে দি আমি বাইক এনেছি চলো দুইজন গাছপালা বড় বড় চার চাকা মাঝে মধ্যে যাচ্ছে নিলয় বলে আমার খুব ইচ্ছে তোমাকে কথাটা আজকেই বলবো কি কথা মানে ভাবছি কি করে শুরু করবো তাই আজ পর্যন্ত কাউকে তো কিছু বলিনি এই ধরো 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 কি হলো দেখো ওই দেখো কি আরে ওটা একটা বিড়াল না হ্যাঁ বিড়াল তো এখানে থাকবেই বিড়াল কেন এখানে কুকুর কাঠ বিড়ালি সবই রয়েছে এরা কেমন জঞ্জাল জঞ্জাল না পরিবেশের কি যে বলো পরিবেশের জঞ্জাল হতে যাবে কেন এই গোটা পৃথিবীতে যেমন মানুষের বসবাস করার অধিকার আছে তেমন পশু পাখিরও সমান অধিকার আছে আমরাই তো ওদেরকে জঙ্গলের নির্দিষ্ট একটা জায়গায় স্থান করে দিয়েছি তার বাইরে বেরোলেই ওদের বিপদ এরম কথা কেন বলছো একই ইরা ইরা আরে ইরা ওখানে কি করছো তুমি না মানে বিড়ালটা কি সুন্দর তাই আমরা খিদে পেয়েছে খিদে পেয়েছে হি তো খেয়ে আবার বললাম না খুব খিদে পায় কোথায় কোথায় কেন এমন হয় বুঝতে পারি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনেই আর একটা রেস্তোরাঁ আছে চলো নিরয় বুঝতে পারে ইরার কিছু একটা হয়েছে একটা সুস্থ স্বাভাবিক মানুষের এত খিদে অন্তত কখনো হয় না রেস্তোরাঁ থেকে সাঁটিয়ে খেল ইরা লোকজন তাকিয়ে দেখছিল ওর খাওয়াটা সুন্দর মেয়েটা গোগ্রাসে মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে পারলে ওই হাড়ের টুকরোগুলো গিলে ফেলে আরো বোধহয় খেতে পারত তবে নীলয়ের চোখের দিকে তাকিয়ে সংকোচে এসে আর খেতে পারল না বাড়ির সামনে গাড়ি দাঁড় করাতেই তৃপ্তির ঢেঁকুর তুললো সে নীলয় বলল হজম হয়ে গেছে নাকি না না পেট ভর্তি এবার শান্তি ও তাহলে তুমি ঘরে যাও তুমি আসবি না কথাটা বলতেই নীলয়ের কান দুটো বেজে উঠলো কি বললে তুমি আসবে না একটু বসে চলো মনে মনে ভাবল নীলয় আজ হয়তো তাহলে মনের কথাটা ওকে বলা যাবে ঘরের দরজাটা খুলতেই ইরা শরীরে হালকা শীতলতা অনুভব করলো কিন্তু নীলয়ের উপস্থিতি তার ভেতরের উষ্ণতাটাকে বাড়িয়ে তুলছে দরজাটা খুলতেই ভেতরে ঢুকতেই জাপটে ধরে নিলয় ওকে পেছন দিক থেকে জানে এটা ওর অধিকার এটা কি ঠিক হচ্ছে আমরা কি ঠিক করছি দেখো আমাদের তো সবই ঠিক ছিল নীলয় ওকে সামনের দিকে ঘুরিয়ে চোখে চোখ রাখে ওর চোখে চোখ রাখতেই দেহের ভাষা যেন স্পষ্ট হয়ে ওঠে ভুল না ঠিক জানি না শুধু এটা জানি আজকের এই মুহূর্তটা এই মুহূর্তটা আমি অনুভব করতে চাই আমরা যেটা এতদিন অনুভব করেছি সেটা মিথ্যে নয় আমাদের চাহিদা আকাঙ্ক্ষা সেগুলো দমন করে লাভটা কি ইরা বুঝতে পারে নিলয়ের কথা সত্য কিন্তু মনের কোণে অপরাধ বোধ তাকে বারবার থামিয়ে দেয় কিন্তু আমরা কি মনে হচ্ছে না সবটা সীমা পেরিয়ে যাচ্ছি নিলয় ওর হাতটা টেনে নেয় ইরার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে কখনো কখনো আমাদের দেহের খিদে আমাদের মনের খিদের থেকেও শক্তিশালী হয় আজ এই মুহূর্তে আমাদের মন আর দেহের মধ্যেকার তৃষ্ণা একসঙ্গে মিলে যাক না ইরা এর থেকে পালানোটা কি উচিত ইরা চোখ বন্ধ করে তার ভেতরে দ্বন্দ্বও যেন মুহূর্তেই গলে যায় তবে কিছু একটা ওকে ঘিরে ধরেছে আকাঙ্ক্ষার পরিণাম কি হবে কে জানে হীরা চোখ বন্ধ করে চুপচাপ বসে তার মন জুড়ে চলছে বিশাল যুদ্ধ অপরাধবোধের বোধের কাঁটা শরীরের উত্তেজনা আটকে দিচ্ছে কিন্তু নিলয়ের উপস্থিতি তাকে মুক্তির স্বাদ দিচ্ছে সেই চিরকাল চাপা দেওয়া অনুভূতিগুলোও জীবন্ত হয়ে উঠেছে আজ এরা বুঝতে পারছে আজ সে আর আগের ইরা নয় নীলয় ইরার নিরবতা লক্ষ্য করে কিছু বলে না তার হাতের শক্তি ধীরে ধীরে ইরার হাত ছুঁতে থাকে যেন তাদের মনের মধ্যে এই মুহূর্তের নিরবতাটাই সব কথা বলে দিচ্ছে হীরা নিজের শরীরে এক ধরনের উষ্ণতা অনুভব করে যা তাকে আরো গভীর আকাঙ্ক্ষায় ডুবিয়ে দেয় হীরা চুপ দেহের স্বাদ তাহলে কি আজ তাহলে কি আজ নীলয়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে ওঠে হ্যাঁ আজ আমরা একে অপরের সাথে নিলয় ধীরে ধীরে ইরার কাঁধের ওপরে হাত রাখে নীরার শরীরের প্রত্যেকটা কোষে সেই স্পর্শ সারা দেয় গলায় ঠোঁট ছোঁয়ায় নিলয় ইরার হীরা চোখ বন্ধ করে অনুভব করে সেই উত্তেজনা সেই স্বাধীনতা যা এতদিন তার কাছে অধরা ছিল হৃদয় দুঃখকানি বেড়ে গেছে মনের ভেতরের অদ্ভুত এক প্রশ্রান্তি অনুভব করছে সে সামনে দাঁড়িয়ে মানুষটা তাকে আলিঙ্গন করছে আমি সত্যি মুক্তি চাইনি লাই আমায় মুক্তি করো হ্যাঁ তুমি তুমি তো স্পন্দনে মুক্ত জেগে উঠেছে এক নতুন সত্তা যেন কোনো নিয়ম নেই কোনো পিছুটার নেই শুধু আছে হঠাৎ করে হঠাৎ করে ইরা বলে দাঁড়ো দাঁড়াও আমার খেতে পেয়েছে তুমি কি পাগল এই তো তোমায় পেট ভরে খাইয়ে আবার খিদে কেন হা আমি যখন নিলয়ের ভালোবাসার মাঝখানে হঠাৎ করে এই খুলে তাকিয়েছিল ইরা তখন জানলার সামনে দেখতে পেয়েছিল একটা পেঁচাকে বসে থাকতে পাঁচিলের ওপর তাকে দেখেই পেটের খিদেটা যেন চোঁ চোঁ করে বেড়ে ওঠে তার দেখো তুমি স্বাভাবিক নও তুমি ডাক্তার দেখাও একটা সুস্থ স্বাভাবিক মানুষের এত খিদে পাওয়া ঠিক নয় ইরা ইরা প্লিজ আমার কাছে এসো দেখো আমি তোমায় ভালোবাসায় ছাড় ছাড় আমায় খেতে খেতে দিবি দিবি না না আর শুধু 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 আমার কাছে আসবি হ্যাঁ আমায় 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 শুধু ভোগ করবি পেট ভরে পেট ভরে দুটো খেতে দিবি না দিবি না কথা বলতে বলতে ইরা পিছিয়ে যেতে শুরু করে এরকম যে হয়ে যাবে ব্যাপারটা সেটা নীলয় জাস্ট কল্পনা করতে পারেনি আচমকাই এমন একটা রূপ দেখো দেখো তুমি 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 পিছিয়ে যেও না দেখো দেখো ইরা দৌড়তে শুরু করেছে ইরা দাঁড়াও নীলয় দৌড়াচ্ছে রাস্তার মধ্যে জনমানবহীন অবস্থায় তার পায়ের নোপুরের ঋণচিনী বলটা ভাগ্যিস ছিল তাতে বুঝতে পারছে নীলয় মেয়েটা কোথায় ছুটেছে ছুটতে ছুটতে হঠাৎ করে যখন হাঁপিয়ে যায় নিলয় তখন দেখে ইরা পেছন ঘুরে দাঁড়িয়েছে বলে কেন কেন আমি আমি তো তোর বউ আমি তোর বিয়ে করা বউ আমায় কেঁদে দিবি না কেন রে হ্যাঁ 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 তুই তুই আমায় কেঁদে দিবি না অথচ অথচ রোজ রাতে আমার কাছে আসবি হ্যাঁ হ্যাঁ সব তুমি কি পাগলের মতো বলছো তোমার মাথার ঠিক আছে তো আমার সব ঠিক আছে হ্যাঁ 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 হঠাৎ একটা চারচাকার জোরালো আলোয় ইরার জ্বলন্ত চোখ দুটো ধপ করে নিভে যায় ভয়ে চিৎকার করে ইরা রাস্তার এক পাশে পড়তেই নিলয় চিৎকার করে ছুটতে যায় ওর কাছে ভাগ্যিস গাড়িটা এক এদিক ওদিক হলেই একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে ঘটে যেতে পারত। চোখের সামনে নিজের ভালোবাসার প্রেয়সীকে অন্তত মরতে দেখা যায় না নিলয় ওকে পাঁজা কোলা করে তুলে নিয়ে ছুটতে শুরু করে রাস্তায় মাঝে মধ্যে যে গাড়িগুলো যাচ্ছে তাদের কাছে হেল্প চায় একটা গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং উঠিয়ে নেয় ওকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করতেই ডক্টর বললেন শরীরে তো প্রচণ্ড পরিমাণে জলের ঘাটতি রয়েছে তারপরে পুষ্টিকর খাবারও বোধহয় উনি খান না এমন অবস্থায় ওনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা নেমে গিয়েছে শ্বাসকষ্ট হচ্ছে এই কারণে আপনি ইমিডিয়েটলি রক্তের একটু ব্যবস্থা করুন গ্রুপ স্যার হ্যাঁ রিপোর্টটা নার্স এক্ষুনি এসে বলে দিচ্ছে আর আমরা স্যালাইন দিয়েছি দেখি পেশেন্টের অবস্থা খুবই খারাপ দেখে মনে হচ্ছে প্রায় উনি দিন দশ পনেরো কিছু খান না কি করেছে প্রাণভায়ু ধক ধক করছে কিন্তু স্যার বাইরের চেহারা মশাই বাইরের চেহারা ফুলে ফেঁপে উঠলেই বুঝতে হবে ভেতরে মাংস বেশি পরিস্পুষ্ট হচ্ছে নাকি সবটা ভুল ভেতরটা সব ফাঁপা মনে হচ্ছে যেন ওনার শরীরটাকেই কেউ খাচ্ছে নিলয় অবাক হয়ে যায় এখন কি করবো স্যার কি আর করবেন রক্তের বন্দোবস্ত করুন বাদমাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিন ওপরওয়ালা ছাড়া আমাদের অপারেশনও সাকসেসফুল হয় না ডক্টর চলে যেতেই নিলয় দ্রুত বেরিয়ে পড়ে অফিসের সমস্ত কলিকদের ফোন করে বলা হয়ে গিয়েছে দেখতেও এসছে কয়েকজন কারণ অফিসে প্রত্যেকে এই রাকে খুব পছন্দ করে বস ফোন করে একটা ব্লাড ব্যাংকের খোঁজ দিলেন ওনার হাত আছে সেখানে তাই রক্ত নিতে কোনো অসুবিধে হলো না বস এসেছেন এসেছেন ওনার স্ত্রী ওনাদের সন্তানাদি নেই তাই ইরাকে আর নিলয়কে সন্তানের মতো ভালোবাসেন এমনকি অফিসের প্রত্যেকটি মানুষকে যদিও ইরা একটু স্পেশাল কারণ বসের ছোট্ট পাঁচ বছরের মেয়েটা বড় হলে নাকি ইরার মতোই দেখতে হতো ওনার সেটা মনে হয় মৃত সন্তানের জ্বালায় দম্পতির আর সন্তান নেওয়া হয়নি সয়নের স্বপ্নে নাকি আজও সেই মেয়ে আসে এটা কি করে হলো বলতো আমি বুঝতে পারছি না স্যার তুমি কি ওর কাছ থেকে কিছু জানতে পেরেছ আমার মনে হচ্ছে বিষয়টা বিষয়টা ন্যাচারাল নয় এটার সাথে অতি কিছু জড়িয়ে রয়েছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ইস কদিন আগেও মামনিকে দেখলাম কত সুন্দর ঠিকঠাক ছিল এটা এমন রোগে কি করে আক্রান্ত হলো মামনি পাঁচ বছরের ওই শিশুটাকে মামনি বলেই ডাকতো বসের ওয়াইফ তুমি বরং ওর বাবা মাকে একটা খবর দাও দিন দিনিকের মাথায় বাবা মা ঝাড়গ্রাম থেকে এসে হাজির মেজ মামা বড় মামা ছোট মামা সকলে এক এক করে আসছে মেজ মামার স্ত্রীও এসেছে নিলয় তাকে দেখে রীতিমতো অবাক বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এইসব মেয়েরা নাম লেখালে আমাদের এলাকার মেয়েরা একেবারেই তুচ্ছ এমনকি বিশ্ব সুন্দরী যারা হয় তারাও বোধ এরা সোর্স পায় না বলে আসতে পারে না গ্রামে গঞ্জে এমন পাকে ফোটা পদ্ম অনেক আছে কথায় কথায় নিলয় জিজ্ঞেস করে তার মেজ মামাকে অর্থাৎ ইরার মেজ মামাকে আচ্ছা মামা আপনার বিয়েটা জন্য কোথায় হয়েছে আর বলো না শিমুলপুর কেন বলো তো না মানে ও বলছিল খুব ঢের জায়গা বলে গ্রামগঞ্জ গাছপালায় ভরা ভূত প্রেতের ভয়ে আরে বাদ দাও ছোটবেলা থেকেই ও খুব ভূতে ভয় পেত এমনকি একা একা টয়লেট পর্যন্ত যেত না তা সেই মেয়ে চাকরি পেয়ে যে কলকাতায় এসে একা একা থাকে এটা আমার কাছে বিরাট বড় ভাবনার বিষয় অন্ধকার হয়ে গেলে ভয়ে কুঁকড়ি দিয়ে থাকতো আর আমি আর ও তো খুব একটা বয়সের ডিফারেন্সে নই তাই আমরা ছোটবেলা থেকেই বন্ধুর মতোই মিশেছি আমি তোকে এই নিয়ে খুব খ্যাপাতাম বিয়ের পরে ভাবলাম আমার সেই ছোট্ট পাগলি ভাগ্নিটা রীতিমতো বড় হয়ে চাকরি করছে দেখি ওর ভেতরে ভয়টাকে একটু বাজিয়ে তাই কিন্তু মামা আমার মনে হচ্ছে নিলয় পুরো ব্যাপারটা খুলে বলতেই মেজ মামা বেশ অবাক বললেন কি বলো ওর ভেতরে কি সেইটাই এফেক্ট করেছে আমি বুঝতে পারছি না আমার তো ইদানিং সন্দেহ হচ্ছে যে রাস্তার কুকুর বিড়াল ছুঁচো ইঁদুর যা পাচ্ছে ও তাই খাচ্ছে এটা তুমি চোখের সামনে দেখেছো চোখের সামনে বলতে সেই দিন রাতের ঘটনাটাও নিলায় খুলে বলে ইতিমধ্যেই নার্সিংহোমে অবস্থার উন্নতি তো দূর রীতিমতো কঙ্কালের মতো দেহটা পড়ে রয়েছে ইরার বাবা মা প্রচন্ড কান্নাকাটি করছে দিন পনেরো আগেও সুস্থ মেয়েটা কি করে অসুস্থ হয়ে পড়লো ডক্টর বলছেন কিছু কিছু জিনিস আমাদের ডাক্তারি পরিভাষার ভাষার বাইরে পড়ে মা বললেন আমার মেয়েটাকে একটু ঝাড়ানো যায় ঝাড়ানো যায় তোমরা তো সব মানো না আমি তো মানি আমি ওর মা ছোটবেলায় প্রায় ভূত দেখে ভয় পেত রাত্রে ঘুমোতো না বাথরুম করতে যেত না গাছের দিকে তাকাতো না বলতো পেতনি পা ঝুলিয়ে বসে আছে ওর ওপর ভর করবে একটু ঝাড়ালে হয় না গো ওকে আহ অশিক্ষিতের মতো কথা বলো না না আঙ্কেল আরটি ঠিক বলেছে আমার মনে হচ্ছে ই একটু ঝাড়পুকের দরকার কি তুমি আজকালকার ছেলে হয়ে হ্যাঁ হ্যাঁ জানাই বাবু ও একদম ঠিক বলেছে এরপরে পুরো বাড়ির লোকের কাছে নিলয় আর মামা ব্যাপারটা খোলসা করতেই মেজো মামি বললেন তুমি এটা কি করেছো কেন ওকে ভয় দেখিয়েছো সত্যি ওই গাছে একটা পেটনি থাকতো আর তুমিও আহ মামা প্লিজ মামিকে বলতে দিন আপনি বলুন মামি হ্যাঁ আমরা গ্রামের মেয়ে বলে আমাদের কথাই বিশ্বাস না হয় নাই করলে কিন্তু নিজের ভাগ্নির অবস্থাটা দেখে অন্তত একটু বিশ্বাস করার চেষ্টা করো যেখানে তোমাদের বাস আটকে গিয়েছিল সেইখানে সেখানে প্রচুর এমন বিদেশি আত্মা ঘুরে বেড়ায় যারা মনে শান্তি পায়নি আমার মনে হয় সেই রকমই কেউ আসলে ওই জায়গাটা ব্রিটিশ অধ্যুষিত ছিল ওনারা চাষিদেরকে মেরে বউদেরকে ধর্ষণ করে নিজেদের পাপ চাপা দেওয়ার জন্য মাটি পুঁতে দিত আর তার উপরে গাছ লাগিয়ে দিত ওই গাছের প্রত্যেকটা পাতা এমনকি গাছের কাণ্ড পর্যন্ত টকটকে লাল হয় আর ফুলগুলো ফোটে সেগুলো হয় চকচকে লাল তাই বলছি যদি আমাদের গ্রামের ওঝাকে একবার ডেকে আনা যায় ওঝা ব্রজানন্দ যদি আমি বলি আমার বাবা মাই নিয়ে আসতে পারবে হ্যাঁ মামি আপনি অন্তত তাই করুন বেশ বলে নিলয় নিলয়ের মুখের প্রতিচ্ছবি দেখে মেজ মামা এবং ইরার বাবা মার বুঝতে বাকি থাকে না ছেলেটা প্রচন্ড ভালোবাসে পাগলের মতো এই কদিন ওর চেহারা যেমন পরিবর্তন ঘটেছে তেমনি নিলয়েরও পরিবর্তন ঘটেছে চোখের তলায় কালি খাওয়া দাওয়া নেই একটা টেনশন ভীষণ টেনশন সাত দিনের মাথায় হাসপাতাল থেকে ছুটি করিয়ে আনা হলো একটু উঠে চলে বসতে পারছে এই যা তবে খেতে পারছে না যা খাবার দেখে তা দেখেই বমি করে দেয় আর বমির মধ্যে কালো কালো কিসব রক্তের মতো পদার্থ বেরোয় তার সঙ্গে অপাচ্য অনেক অংশ বমি পরিষ্কার করতে গিয়ে বাড়ির কাজের লোকটা কাজ ছেড়ে দিয়েছে পচা গন্ধে নাকি টেকা যায় না এমনকি ওর পাশেও বসা যায় না অথচ নিলয়। ওকে ভালোবাসে বলে দিব্যি ওর পাশে বসে আছে আর বসে আছে বাবা মা মেজ মামাও মাঝে মধ্যে আসছে দিন দশেক কথাতে পরে ওঝাকে ডেকে আনা হলো ওঝা বাড়ির ভিটেতে পা রাখতেই কালি বলে চিৎকার করে উঠলেন কলকাতা থেকে ঝাড়গ্রামে নিয়ে আসা হয়েছে ওকে নিলয় এসছে সঙ্গে তার সঙ্গে নিলয়ের বাবা মাও একটা বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরা কথা বলা একদম বন্ধ করে দিয়েছে আর মুখে কুলু পেটে রয়েছে ওঝা ইরার সামনে বসতেই বললেন হো তুই ছেদি বেরি করতে গে রে এই সুন্দর মেয়েটাকে ওঝা যেরকম দাঁত বের করে হাসির পরিস্থিতি নীলয়কে অসহ্য করে তোলে তো বউ নিজেকে সামলে বলে এগুলো কি বলছেন ছেদি মানে তোমরা ছেলে পোলে তোমরা গ্রামের পেতের কথা বিশ্বাস করো না আমাদের আমাদের কেষ্ট ভট্টাচার্যের মেয়ে আর বলছি শোনো বহু বছর আগের কথা এ তখন প্রায় বছর এক দেড়শো মতো হবে হয়তো আর ব্রিটিশরা চলে গেলেও কিছু কিছু তখন রয়ে গেছে বুঝলে আর ছাপ বংশ আমাদের এখানকার মেয়েগুলোকে তো আর ধর্ষণ করতে ছাড়েনি তাদের পেটেই বীজ রয়েছে তা দেখতে এক একটা ব্রিটিশের বাচ্চা হতো তা ওই পুরো পুরুতের মেয়েটা আর টকটকে ফসা পড়ো ব্রিটিশ বাচ্চা দেখে জমিদারের ছেলের হয়ে গেল পছন্দ ডিং ড্যাং করে বিয়ে করে নিলো পনেরো বছরের ছোট্ট মেয়েটাকে তা গরিব ঘরের মেয়ে জমিদার বাড়ি পড়ে বেশ খাওয়া দাওয়ায় ডাগর ডগর হলো আর বিপত্তিটা হলো তখন যখন জানাজানি হয়ে গেল যে ওনাকে পুরু ঠাকুরের মেয়েই না আমাদের গ্রামে ওই যে বললাম ব্রিটিশের বংশ ছাপা রয়ে গেছিল তারই মধ্যে সজল বিশ্বাস একদম বাপকা বেটি ছেড়ির মুখটা বসানো সে এতদিন বাইরে ছিল এসেই পুরুতের ঘরে গিয়ে মেয়ের খোঁজ করতেই পুরুতের সন্দেহ হয় ব্যাস ব্যাপারটা সত্যি কিনা মিথ্যে কেউ জানে না তবে রোটে যায় এ আর ছেদির ওপরে শুরু হলো অকথ্য অত্যাচার ছেদিকে খেতে নে ও শ্বশুরবাড়ির লোক এদিকে মাসের পর মাস বছরের পর বছর ছেদি একটা করে বিয়েই যাচ্ছে মানে বুঝতে পারছো অত্যাচার শারীরিক খাবার দিয়ে নয় সেসব দিত ছেদি নাকি পাগলের মতো চিৎকার করতো রাত্রিবেলা যখনই ওর স্বামী ওর কাছে যেত ও চিৎকার করে লোকজনকে জানাতো আর বলতো খেতে দিবি আমায় খেতে দিবি তুই আমার কাছে আসবি যে কটা বাচ্চা বিয়ে ছিল তিন দিনের প্রত্যেকটা বাচ্চা মরেছে কেন মরবে না বলতো বাবা কেন মরবে না খেতে দিত না মেয়েটাকে বুকে দুধ হবে থেকে। এদিকে পুরুষ মানুষ শরীরের শক্তি বজায় রেখে আসলে উদ্দেশ্য ছিল সেদিকে সেদিকে মরতে বাধ্য করা কিন্তু মেয়েটা মেয়েটা মরতে পারেনি জমিদার বাড়ির বউ হয়ে ভালো ভালো খাবারের লোভ ওকে ওকে মরতে দেয়নি ওর শরীরের লোভে ওকে অত্যাচার করে ওরা মারতে পারেনি কিন্তু শেষ অব্দি শিমলপুরের ওই শেওরা গাছে বাধ্য হলো আত্মহত্যা করতে ওকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল তারপর খাবারের লোভ দেখিয়ে ওকে ঝুলে পড়তে বলে মরার পর আমাদের গ্রামের ওই পকাই নাপিত পিঠ নিজে স্বীকার করেছে বলেছে হা আমারে 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 বাসান আমারে বাসান গুরুদেব আমার বাবাকে আমারে বাসান গুরুদেব হা আমারে মায়েরা ফেলবো সেদি হা আমারে জমিদার মশাই টেকা দিয়েছিল কইছিল ওরে লইয়া যা লইয়া গিয়ে খাইতে দিবি খাইতে দেওয়ার নাম কইরা ওকে ঝুলাইয়া দিবি খান আমি অমন কাজ করছি কিন্তু মায়ের এখন নিঃশ্বাস বেরোনোর আগে আমারে কইছে আমারে খাইতে দে খাইতে দে আমারে দে খাইতে দে আমার খুব ভয় লাগতো আমি তখন নিহাত ছোট মানুষ আমার বাবার মরার আগে বাবা আমারে আমার সব জ্ঞান শিখিয়ে দিয়ে গেছিল বাপ বুঝছো আর প্রত্যেকেই ছেড়ির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গ্রামে যার যার মাথায় ভর করছে তার কেলায়া ধইরা মায়েরা বার করছি শরীর থিকা তবে এইবারও শিক্ষিত মায়ের ওপরে ভর করছে ওর গায়ে তোর আমি হাত দিতে পারুম না ইরে সাদি আয় বাইরে যায় তোরে খাইতে দিব আয় আয় ছেড়ির দুঃখের কথা শুনে ইরার মায়ের চোখে জল চলে আসে বলে হা বাচ্চা মেয়েটা না খেতে পেয়ে একটা মানুষ এভাবে মরতে পারে আর এইভাবে তাকে মেরে ফেললো খাবারের লোভ দেখিয়ে তার শরীরটাকে ভক্ষণ করতো অচুত পেটে খাবার দিত না ইরা চোখ তুলে তাকায় এতদিন পরে ওর চোখ দুটোর মধ্যে মনে হচ্ছে প্রাণ ফিরে এসেছে ফাটা ঠোঁটে কাপা কাপা কণ্ঠে বলে মা আমারে খেতে দিবি মা দেব মা নিশ্চয় দেব বল কি খাবি বল মায়ের স্নেহ এমন নিয়ে অমূল্য যা অতিপ্রাকৃত শক্তি থেকেও সন্তানকে বাঁচিয়ে আনতে পারে এরা শরীরটা কাপুনে দিতেই এরা পড়ে যায় বিছানায় দেখে মনে হচ্ছে কোনো একটা শক্তি ওকে ছেড়ে যেন জানলা দিয়ে বেরিয়ে গেল বাইরে সঙ্গে সঙ্গে সেই ওঝাটি একটি মাদুলি বের করে হাতে পরিয়ে দিল ইরার আমার পূর্বপুরুষ প্রদত্ত এই জ্ঞান আমার বড় বাবা তার বড়ো বাবার কাছ থেকে পাওয়া এই শিক্ষা আমার বাবা আমায় দিয়ে গিয়েছিল আমার চোখে দেখা ছেদিকে আমি আর এক মানবের শরীর থেকেই আবিষ্কার করেছিলাম সেই ছোটোবেলায় ছেদি তুই আর রে বললো এইটা যেন একদম না খোলে সয়নের সব সবসময় এই জিনিসটা যেন ওর হাতে থাকে তোমরা সবাই লক্ষ্য করে রেখো ছেদি ওকে আর ধরবে না ওর মেয়ের মায়ের মুখে স্নেহ ওকে বেরিয়ে যেতে বাধ্য করেছে ও তো এমনই ভালোবাসাটা চেয়েছিল কিন্তু পেল না মেয়েটা আত্মাটাও শান্তি পেল না যাই আবার গিয়ে সাওড়া গাছেই বাঁধব আবার কখন কাকে দেখে তোমাদের মেয়ের ওপরে ভর হতো না যদি না ও ভূত পেতে ভয় করতো ওর মধ্যে বিশ্বাস ওর ভেতরে ছেদের উপস্থিতিকে আরো বেশি জাগিয়ে তুলেছে ওঝা এসে ঝাড়িয়ে দেওয়ার পর ঠিক তিন দিনের মাথায় ইরা অনেকটাই সুস্থ ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফিরবে আর দিন পাঁচের পর নিলয় নিলয়ের বাবা মার সাথে কথা বলে ওর সঙ্গে বিয়েটা ঠিক করে গেছে নিলয় আর চলে যাচ্ছে ইরা বসে আছে খাটে শরীরটা দুর্বল নিলয় বলল এখন কেমন লাগছে বেশ ভালো তুমি ছিলে বলে বেঁচে গেলাম জানো তুমি কি কি খেয়েছো ও সব আর বলো না ভাবতেই ঘিন্না লাগছে আসলে মামার কথাটা বলার পর থেকেই থাকো সবার দাও দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও তোমার জন্য একটা উপহার এনেছি কী বাক্সের মধ্যে একটা তুলতুলি নরম ছানা একটা কুকুর শাবক তোমার সঙ্গী ওর নাম পিকলু ওকে সঙ্গে সবসময় রাখবে ছোট হলে কী হবে ডাকের হেভি জোর ওকে সঙ্গে রাখো দেখো তোমার ভয় ভীতি থাকবে না আর পোষ্য থাকলে না একটা বন্ধুর মতো বুঝলে কি সুন্দর কি কিউট কিন্তু মা এখন আমার কাছে ওকে রাখতে দেবে খুব দেবে আমি তো বলে এসেছি তাছাড়া তো মাত্র কয়েকটা দিন তারপর তো আমরা এক হব সেই দিনের অপূর্ণ কাজটা তো পূর্ণ করতে হবে সে সময় তোমার অসভ্যতা আমি অসভ্যতা আমি মোটেই না কতদিনের খিদে বলো তো আমার হুম আমি তো খেয়ে খেয়ে গোটা প্রকৃতি সাফ করে দিতে যদি ঠিকঠাকভাবে ওষুধ না পড়তো কই রে হায় এই আসি আচ্ছা এসো আসি মা সাবধানে থেকে হ্যাঁ তাছাড়া সামনের অগ্রাণেই ডেট ফিক্সড হয়ে গেছে লজ্জায় মুখটা লাল হয়ে যায় ইরার বিদায় দিয়ে সকলে বেরিয়ে যায় বাবা মা ও বেশ কোলাকুলি করলেন ওদের সাথে হীরা ঘরে আসে ওর দক্ষিণে জানলা দিয়ে দেখা যাচ্ছে গাড়িটা তখন চলে যাচ্ছে একটা বিএমডাব্লিউ কার গাড়িটা জঙ্গলের মধ্যে মিশিয়ে যেতেই ইরা ঘুরে বসে বিছানার উপরে ছোট্ট কুকুরের বাচ্চাটা খেলা করে বেড়াচ্ছে কাউ কাউ করে ডাকছে ওকে খাওয়ানোর জন্য যাবতীয় জিনিস দিয়ে গেছে নিলয় তাছাড়া সপ্তাহে তার কটা দিনের ব্যাপার রাত পর তো ইরা নিজেও যাবে শহরে সেখানে গিয়ে না হয় নিলয় আরও একসঙ্গে মিলে এটাকে বড় করবে ওকে হাতে নিতেই ওর নরম মাংসপেশির ছোঁয়া পিড়ার ভেতরটা কেমন যেন নাড়িয়ে দিয়ে যায় ওর হালকা পশম নরম মাংস মাংসুল শরীরটা না আর বলবো না শেষ হলো আজকের গল্প আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি শুভরাত্রি